বর্ষার দাপটে ক্রমেই বেড়ে চলেছে নদীর জলস্তর। নাগাড়ে বৃষ্টির কারণে নদীর জলস্ফীতি, আর তার জেরে এদিন ভাঙল অ্যাপ্রোচ রোড। বৃষ্টির পাশাপাশি পাহাড়ের জল নেমে আসায় নদীর স্রোত কয়েক গুণ বেড়ে গিয়েছে। গতকালকে রাত্রে থেকে এখানে পুরো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমাদের এই ব্রিজ মুখাটা ভেঙে পড়ছে, এখন আমাদের যাতায়াত সব বন্ধ হয়ে গেছে। এখানে আমরা খুব দুশ্চিন্তায় পড়ে আছি। দুইদিকে কোন কোন গ্রাম আছে, এইদিকে কোন গ্রাম, ওইদিকে কোন গ্রাম? এদিকে আছে আমাদের হচ্ছে গোসাইহাট ফরেস্ট আর খুকুলুং বস্তি, এখানে দুইটা গ্রাম আছে। দুইটা গ্রামের মধ্যে যাতায়াতের সব এই মেন রাস্তা আমাদের এখানেই। সূত্রের খবর, ক্রমাগত বৃষ্টির জেরে জলের তোড়ে জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খুকলুং বস্তি যাওয়ার নোনাই নদীর সেতুর অ্যাপ্রোচ রোড ভেঙে যায়। বেহাল দশা সেই পথের, সেতুর পাশে সড়কের অংশ থেকে মাটি ধসে চলে গিয়েছে। আমি অত্যন্ত দুঃখিত, কারণ ইতিপূর্বে আমি বারংবার ব্লক প্রশাসন থেকে, গ্রাম পঞ্চায়েত প্রশাসন থেকে প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু এই ব্রিজের মুখটা যেভাবে মোটামুটি প্রায় 8 মাস প্রায় 1 বছর ধরেই কিন্তু এই ব্রিজের মুখটা কিন্তু ভাঙা, সেই অবস্থায় কিন্তু আমি যতটা পারি প্রাইভেটলি আমি আমার পার্সোনালভাবে কিন্তু এক পাশ দিয়ে সেতুতে ওঠা গেলেও অপর পাশে রাস্তায় নামার কোনো উপায়ই নেই। খুকলুং বনবস্তির বাসিন্দাদের যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসীদের ঘুরপথে গয়ের কাটা হয়ে চলাচল করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।